ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. ইসলামের শুরুর দিকের কথা। উকবা ইবনে আবি মুয়াইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ভালোই সম্পর্ক। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তার ওয়ালিমা অনুষ্ঠানে দাওয়াত করল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার জুড়ে দিলেন, উকবা যদি তুমি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমার দাওয়াতে যাব না। উকবা ভাবল এ আর এমন কি, সে ইসলাম গ্রহণ করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়ে চলে গেলেন, কিন্তু এই ঘটনায় উমাইয়া ইবনে খালফ রেগে গেল। সে ছিল উকবার অন্তরঙ্গ বন্ধু আর ব্যবসায়িক পার্টনার। উমাইয়া বলল উকবা যদি তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না, ব্যবসায় কোনো শেয়ার থাকবে না। উকবা বন্ধুর কথা উপেক্ষা করতে পারল না, সে ইসলাম ত্যাগে রাজি হয়ে গেল। উমাইয়া এখানেই থামল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার সুযোগটা কাজে লাগাল। বলল শুধু ধর্ম ত্যাগ করলেই হবে না, মুহাম্মাদের ঘাড় মাড়িয়ে মুখে থুতু মেরে আসতে হবে। বন্ধুর খপ্পরে পড়ে উকবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেল, এরপর মুখের দিকে থুতু মেরে বলল এই নিয়ে তোর ধর্ম। নাউযুবিল্লাহ। আল্লামা যাহাক রাহিমাহুল্লাহ বলেন সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থুতু দিল তখন একটা গরম বাতাস এসে থুতু উল্টো তার মুখের দিকেই ফিরিয়ে দিল, তার ঠোঁট আর গাল এতে ঝলসে যায়। এই দাগ মৃত্যু অবধি তার চেহারায় বিদ্যমান ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাজিল হয় উল্লেখিত আয়াতসমূহ। বদরের যুদ্ধে উকবা ইবনে আবি মুয়াইত বন্দী হয়। যখন তাকে হত্যা করার জন্য নিয়ে আসা হয় তখন সে বলল আমাকে হত্যা করলে আমার বাচ্চাদের কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগে নিজের জাহান্নামের কথা চিন্তা করো, বাচ্চাদের আল্লাহ দেখবেন।